আমরা আমাদের প্রত্যেকের সারা দিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরি। ঘর হলো আমাদের সবচেয়ে নিজেদের জায়গা, যেখানে আমরা প্রশান্তি খুঁজে পাই। আমরা প্রত্যেকে চাই আমাদের ঘরে যেন দৃষ্টি নান্দনিকতা বজায় থাকে। প্রত্যেকে চাই নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নিজেদের ঘর সাজিয়ে তুলতে। তাই আমরা নিজেদের মতো করে ঘর সাজানোর চেষ্টা করি। এই ঘর সাজাতে গিয়ে শুধুমাত্র দৃষ্টি নান্দনিকতা বিষয়টি থাকলেই হবে না, সেই বিষয়টির সাথে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় অ্যাড অন করতে হবে, সেটা হলো আমার এই ঘর ইকো ফ্রেন্ডলি কিনা। যখন একটি বিল্ডিং নির্মাণ হয় তখন কিন্তু অলরেডি একটা ন্যাচারাল হ্যাবিটেন্ট আমরা ধ্বংস করি বা নষ্ট করি, তারপরে সেই জায়গায় একটা বিল্ডিং নির্মাণ হয়। আর সেক্ষেত্রে এই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য যে আমার বিল্ডিং নেচারে কতখানি ইম্প্যাক্ট ফেললো, নেচারের ঠিক কতখানি ন্যাচারাল হ্যাবিটেন্ট নষ্ট হলো, আমি যেন এই ব্যাপারটাকে ব্যালেন্স করতে পারি। সে ব্যাপারটাকে ব্যালেন্স করতে গিয়ে আমরা কি করতে পারি, আমরা নেচারকে ইনভাইট করতে পারি আমাদের ঘরে, আমরা নেচারকে সেলিব্রেট করতে পারি আমাদের ইন্টেরিয়ারে। সেক্ষেত্রে আমরা আর্কিটেকচারে একটা টার্ম ইউজ করি, দ্যাট ইজ ইনডোর আউটডোর রিলেশনশিপ। একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমি আমার ইনডোরটাকে একটু এক্সটেন্ড করলাম আউটডোরের সাথে, আরও একটা অ্যাপ্রোচ হতে পারে যে আউটডোরটাকে আমি ইনকর্পোরেট করছি আমার ইনডোরের সাথে। এখানে এটাকে বলা হয়ে থাকে সেমি আউটডোর স্পেস ক্রিয়েট করা। তাই সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমার বিল্ডিং ঠিক যতখানি নেচারকে ডিস্টার্ব করলো ঠিক ততখানি যেন আমার অ্যাপ্রোচটা থাকে যে আমি আমার বিল্ডিংটা দিয়ে ব্যালেন্স করব, নেচারকে ইনভাইট করার মাধ্যমে, নেচারকে সেলিব্রেট করার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্ট মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বিল্ডিংটা খুব বেশি নেচারকে হ্যাম্পার করবে না। প্রথমে আমরা বলতে পারি লাইটিং নিয়ে। লাইটিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিংটি, আমাদের ঘর, আমাদের ঘরের ডিজাইন এমনভাবে করতে হবে যেন সেখানে আমরা প্রপার ডে লাইট ইউজ করতে পারি। ডে লাইটের সর্বোচ্চ ব্যবহার এনশিওর করতে হবে। আমরা যদি ডে লাইটের সর্বোচ্চ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো, একই সাথে আমরা ভাইটামিন ডি পাবো, যেটা আমাদের হিউম্যান বডির জন্য অনেক বেশি উপকারী। তারপরে যদি একটু আমরা ঘরের দিকে তাকাই, দেয়ালের কথা বলি যে অ্যাপিয়ারেন্সটা কীরকম, আমরা যদি আমাদের ঘরে একটু লাইট ওয়েতে পেইন্ট ব্যবহার করতে পারি সেটা কিন্তু অনেক বেশি ব্রাইট দেখায়। আমরা যদি আমাদের কার্টেনগুলোকে একটু সফট রাখি বা বলতে পারি যে একটু লাইট টেক্সচারের কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ঘরে একটা স্নিগ্ধতা ছড়াচ্ছে। তারপরে আমরা লাইটের কথা বলতে পারি, আমরা এলইডি লাইট ব্যবহার করতে পারি। এলইডি লাইট কিন্তু অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। এবং এলইডি লাইটের ক্ষেত্রে যেটা হয় যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের যে উপযোগিতা রয়েছে সেটাও কিন্তু এনশিওর করছে, এটা অনেক বেশি ইকো ফ্রেন্ডলি রাদার দ্যান আদার বাল্বস। সেক্ষেত্রে আমরা ফ্লুরোসেন্ট বাল্ব বা হ্যালোজেন বাল্ব ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে আমাদের ইন্টেরিয়রে একটা সফট সাটল কাম এক্সপিরিয়েন্স দেবে। তারপরে আমরা লাইটিংয়ের জন্য কিন্তু কিছু ল্যাম্প ব্যবহার করতে পারি। সে ল্যাম্পগুলো হতে পারে বেতের তৈরি, হতে পারে বাঁশের তৈরি। এগুলো কিন্তু আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকেও আমরা, শিল্পকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই সাথে আমাদের ইন্টেরিয়রে আমরা নান্দনিকতা যোগ করতে পারবো। তারপরে সবার মাথায় একটা বিষয় থাকে যে আমার সাধ্য অনুযায়ী আমার ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, যে খরচ কতটা কমানো যায়। প্রথমে কিন্তু এমন একটা অ্যাপ্রোচে ডিজাইন করা উচিত, সেটা বিল্ডিং ডিজাইন হোক, ইন্টেরিয়ার ডিজাইন হোক, একদমই মিনিমাল অ্যাপ্রোচে যাওয়া উচিত আমাদের। আমরা মিনিমাল অ্যাপ্রোচে যেতে পারি। মিনিমাল অ্যাপ্রোচটা কি? মিনিমাল অ্যাপ্রোচ হতে পারে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই আমরা প্রোভাইড করতে পারি। কারণ অনেক বেশি ম্যাটেরিয়াল ব্যবহার করলে, অনেক কিছু করে ফেললে সামহাও সেটা ক্লামজি হয়ে যাবে, এবং যখন আমি সারাদিনের কাজ শেষে ঘরে ফিরবো যে প্রশান্তিটুকু আমি ঘরে খুঁজবো, আমার ডিজাইনই খুঁজবো, আমার ইন্টেরিয়ারই খুঁজবো, সেটা কিন্তু এত বেশি ক্লামজি হয়ে গেলে আমরা পাবো না, আইসুদিং ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব মিনিমাল অ্যাপ্রোচটা রাখতে হবে ডিজাইনে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অব্যবহৃত জিনিস অনেক দিন ধরে আমাদের ঘরে পড়ে আছে, সেই জিনিসগুলোকে রিসাইকেল করে কিন্তু আমরা ইন্টেরিয়ার ডিজাইন করতে পারি। সে ফর এক্সাম্পল, আপনার বাড়িতে বা আমার বাড়িতে দীর্ঘদিন ধরে একটা কাঠের দরজা পড়ে আছে, সেই দরজাটাকে কিন্তু আমরা একটু রিসাইকেল করে একটা টেবিল বানিয়ে ফেলতে পারি। দেখা যেতে পারে যে অনেক অব্যবহৃত জার রয়েছে আমাদের বাড়িতে, সেই জারগুলোতে কিন্তু আমরা গাছ লাগাতে পারি, সুন্দর করে লাইটিং করতে পারি। তাহলে কি হবে, আমাদের
কিছুটা নিজেদেরকে আমরা প্রকাশ করতে পারব নিজেদের যে প্রতিভা আছে সেগুলো দেখাতে পারব এবং সেই সাথে আমি আবারো বলবো যে আমাদের যে নিজস্বতা রয়েছে আমাদের যে শিল্প সংস্কৃতি রয়েছে সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব তারপরে আরো একটি বিষয় নিয়ে কথা বলতেই হয় সেটা হলো আমাদের ইন্টেরিয়র ডিজাইনে বা আমাদের বিল্ডিংয়ে প্রপার ভেন্টিলেশন হচ্ছে কিনা প্রপার এয়ার সার্কুলেশন হচ্ছে কিনা এয়ার সার্কুলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার অবশ্যই আমাদেরকে অবশ্যই এটা এনশিওর করতে হবে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বেডরুম আমরা যেই জায়গাটাতে বেশি সময়ের বেশি টাইম স্পেন্ড করি সেই জায়গাটা যেন দক্ষিণমুখী হয় আমাদের বেডরুমগুলো যেন সাউথ ফেসিং থাকে এবং সেই সাথে আমরা চেষ্টা করি যে জায়গাগুলো অল্প ব্যবহৃত হয় যেমন আমাদের টয়লেট বা কিচেন সেই ফিচারগুলোকে সেই ফাংশনগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে চেষ্টা করি ওয়েস্টে যেখানে অনেক বেশি রোদ আসে এখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে ওয়েস্টে কিচেন রাখছি সেখানেও কিন্তু আমরা নান্দনিকতা দেখাতে পারি আমরা কিচেন গার্ডেনিং করতে পারি এবং এয়ার সার্কুলেশনের যে বিষয়টি বলছিলাম এয়ার সার্কুলেশন কিন্তু একটা ডিজাইনের পার্ট অবশ্যই এটাকে অনেক মনোযোগ দিয়ে ডিজাইন করতে হয় এয়ার সার্কুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে কিচেন থেকে যে তাপ বের হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বের হচ্ছে যে কার্বন মনোক্সাইড বের হচ্ছে সেগুলো যেন কোনোভাবে আমার ঘরে প্রবেশ করতে না পারে সেখানে কিন্তু অবশ্যই একটা ডিজাইনের জরুরি বিষয় আছে যেটা বলছিলাম আপনারা এটার সাথে কিচেন গার্ডেনিং অ্যাড অন করতে পারেন সেই সাথে আমাদের যে টেরাস টেরাস কিন্তু কালচারের একটা পার্ট ব্যালকনি বলি টেরাস বলি সেখানে কিন্তু আমরা গাছ লাগাতে পারি সেখানে প্ল্যান্টেশন কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল আমাদের হেলথের দিক দিয়ে বেনিফিশিয়াল তারপরে যত বেশি সবুজ দেখবো সেটা কিন্তু আমাদের সবার জন্যই বেনিফিশিয়াল তত বেশি সতেজ থাকতে পারবো আমরা আমাদের শরীর মন তত বেশি সতেজ থাকবে টেরাসে প্ল্যান্টেশন ব্যালকনিতে প্ল্যান্টেশন সেই সাথে আরও একটা ইম্পর্টেন্ট ফিচার আমাদের যে রুফটপ থাকে দেখা যায় যে টপ ফ্লোরে কিন্তু অনেক বেশি হিট গেইন হয় রুফটপে যদি আমরা অনেক বেশি গাছপালা লাগাতে পারি সেই সাথে একটা পারগোলা ডিজাইন করা যায় তাহলে কিন্তু টপ ফ্লোরে যে হিট গেইনটা হচ্ছে সেটা অনেকখানি আমরা রিডিউস করতে পারি এবং যে প্ল্যান্টেশনের কথা বলছিলাম সেখানে কিন্তু আমরা মানি প্ল্যান্ট ব্যবহার করতে পারি সেখানে আমরা স্নেক প্ল্যান্ট করতে পারি তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেখানে আমরা সব থেকে বেশি সময় কাটাচ্ছি আমাদের ঘরে সেই ঘর কিন্তু আমাদেরকে প্রশান্তির ছোঁয়া দিয়ে দেবে সেই সাথে দেখা যায় যে এখনকার আমাদের জীবনে আমাদের উইন্ডোগুলো খুব বেশি লার্জ করার স্কোপ থাকে না বা অনেক বাড়িতেই বড় বড় জানালা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা জানালায় কিছু প্ল্যান্টার বক্স ইউজ করতে পারি প্ল্যান্টার বক্স থাকলে কিন্তু আমাদের ঘরে ডাস্ট বা নয়েজ অনেকটাই আসতে বাধাগ্রস্ত হবে সেটাও একটা ইম্পর্টেন্ট ফিচার তারপর ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ফার্নিচার একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ফার্নিচার কীভাবে ডিজাইন করা হচ্ছে অনেক ফার্নিচারের ক্ষেত্রে দেখা যায় কি আমরা এমন ম্যাটেরিয়াল ইউজ করছি যেখানে মোম বা তেল ব্যবহার করা হচ্ছে যে তেলে বা যে মোমে ফর্মালডিহাইড ব্যবহার করা হচ্ছে যেটা হিউম্যান বডি এবং নেচার উভয়ের জন্যই ভীষণভাবে ক্ষতিকর সেই জন্য আমরা কিন্তু ফার্নিচারে কাঠ ব্যবহার করতে পারি বা বেতের ফার্নিচার ব্যবহার করতে পারি সেটাও কিন্তু একটা কাম সুদিং লুক দেবে আপনার ইন্টেরিয়ারে তারপরে আরও একটু যে ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি হতে পারে সেটা আমাদের কার্টেইন হতে পারে আমাদের কার্পেট এই ফিচারগুলোতে কিন্তু কোনোভাবেই যে সিনথেটিক উপকরণ রয়েছে এরকম ম্যাটেরিয়াল ব্যবহার করা আমাদের উচিত নয় সে জায়গায় আমরা অ্যাড অন করতে পারি জুটের কিছু ম্যাটেরিয়াল থাকে বা সুতি ম্যাটেরিয়াল ইউজ করতে পারি জুটের যে কার্পেটগুলো রয়েছে সেটা কিন্তু অনেক বেশি সাস্টেইনেবল এবং সেই সাথে অনেক বেশি ইকো ফ্রেন্ডলি তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে কিন্তু দেখা যাবে যে আমরা অনেক বেশি হেলদি থাকতে পারবো কারণ আমার ইন্টেরিয়র ডিজাইন শুধুমাত্র যে নান্দনিকতার জন্য তা কিন্তু নয় আমি আমার ঘরে আমার যে সময়টা কাটাচ্ছি সেই সময়টাকে দেখা যায় যে যদি ফিচারগুলো নষ্ট হয়ে যায় বা ফিচারগুলোতে এমন কিছু ব্যবহার করি যেটা আমার জন্য ক্ষতিকর সেটা কিন্তু আমার নিজের জন্য শিশুদের জন্য সবার জন্যই ক্ষতি নিয়ে আসবে এবং আমি প্রথমেই যেটা বলছিলাম যে আমরা যখন নেচারের একটা ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট করছি করে আমার বিল্ডিংটা নির্মাণ করছি সেক্ষেত্রে অবশ্যই আমি সবসময় চেষ্টা করবো আমার অ্যাপ্রোচ থাকবে ব্যালেন্স করার সেমি আউটডোর স্পেস আমরা ক্রিয়েট করব নেচার যেন আমরা সেলিব্রেট করতে পারি আমরা যত বেশি সবুজ দেখতে পারবো ততখানি সতেজ থাকতে পারবো আমাদের শরীর সতেজ থাকবে মন সতেজ থাকবে এভাবে আসলে ইকো ফ্রেন্ডলি ইন্টেরিয়র ডিজাইন সম্ভব থ্যাংক ইউ সবাইকে